বিড়িতে খাবারটা ছাড়লো না আলটিমেটলি দেখেছো সেই বিড়িটা খেয়ে যাচ্ছে বাচ্চা মেয়েটা কেমন টেস্ট বললি না তো বাচ্চা মেয়েটা আমাদের মধ্যে হাজির হচ্ছে বাচ্চা মেয়েটাকে হাজির করো পাপড় খাওয়া চলছে আর এই যে বিড়ির মাসি পাপড় খাচ্ছে ভাই রোদের মেলা আর পাপড় খাবো না তাই কখনো হয় একদম কিন্তু আমি খাবি তো খাবি তো এই যে আমাদের পাড়ার নরেশ কাকার মেয়ে হ্যালো কলকাতা ওয়েলকাম ব্যাক এম আর রয় ব্লগ সেখানে ব্লগ নয় টাটকা জার্নি শেয়ার করা হয় তো প্রথমে সকলকে জানাই শুভ উজ্জ্বলাতের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে কিন্তু আমি একা না আজকে আমার সাথে আমার বন্ধুরা আছে সবার সাথে পরিচয় করিয়ে দেবো তো ইপু শিয়ানা ভাই আমাদের আর এটা কে জানো কে তোর নাম কি জানো সুদীপ্ত সুদীপ্ত আর এই হচ্ছে আমাদের বান্ধবী আমাদের ললিতা বৌদি আরে একটা বান্ধবী দুঃখের বিষয় এর বয়ফ্রেন্ড আসেনি পরে এসেছে অন্য মেয়ের সাথে এসছে এই রোড এটাই কিন্তু বনগাঁর যশোর রোড এই বনগাঁর রাজপথ এটাই এই পথ দিয়েই কিন্তু আজ তোমার শ্রী জগন্নাথ ঠাকুর তার মাসি বাড়ি থেকে বাড়িতে ফিরবে তো আমরা সেই পথ দিয়েই হাঁটছি আর দেখছো মানুষের ঢল নেমে গেছে রাস্তায় আর প্রচণ্ড পরিমাণে ভিড় অনেক কী লেভেলের ভিড় তোমাকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভিড় উপেক্ষা করে তোমাদেরকে আমরা নিয়ে যাচ্ছি সেই রথের উদ্দেশ্যে রথ দেখাবো বনগাঁয় যে এরকম লেভেলের ভিড় হতে পারে মানে তোমরা বিশ্বাস করতে পারবে না সোজারথে তো এর থেকে বেশি অনেক অনেক বেশি ভিড় ছিল সেই অনুযায়ী যা ভিড় দেখছে এর তিন ডবল ভিড় ছিল বেশি আরও বলেছিলেন ট্রিট দিবেন আজকে কখন কখন দাদা বাংলা খাই না তো আমি আপনি যা খাওয়াবেন ছোটবেলায় আমরা মেলায় আসতাম ছোটবেলায় মেলায় এসে দেখতাম দাদারা প্রেম করছে আমাদের থেকে অনেক সিনিয়র তারা প্রেম করছে আমরা শুধু দেখতাম এখন এসছি এখন এসে দেখি ছোটো ভাই বোনেরা প্রেম করে সেটা আমাদেরই দেখতে হয় আমাদের হয়তো এই টাইমটা এখন আসেনি লাইফে যখন ওদিকে তাকাস না পার্কের করে ছেলে মেয়েগুলো চারটা চারটি করছে আসবে নেক্সট ফিউচারে একটু দেখে নাও তারপরে সবাই মিলে এই ব্রিজটা এই ব্রিজটা অনেক কিছু সাক্ষী আজকে আমরা এখানে দেখলাম ছোটো ছোটো ভাই বোন থেকে শুরু করে আমাদের থেকে সিনিয়ররাও অনেকে প্রেম করছে কিন্তু আমরাই দুর্ভাগ্যবশত আমরাই প্রেম করতে পারছি না আমার বান্ধবীগুলোও পাচ্ছে না তো এইভাবে কষ্ট নিয়ে তোমাদের সাথে আমাদের সাথে দেখো ঠিক আছে আর এইভাবে এই ব্লগগুলো দেখতে থাকো চলো প্লিজ দেখা তো দেখতে দেখতে কিন্তু আর একটা রথের সামনে আমরা এখন রথটা বনগা ব্রিজের আকালদাস ব্রিজের উপর দিয়ে পার হচ্ছে তা নিশ্চয় আমার মানে আমার চ্যানেলে একটা বিয়ের ভিডিও নিশ্চয় দেখেছো তোমরা তাতে সেই বিখ্যাত দিদি আর বিখ্যাত দাদা হ্যাঁ সেটাই বিষয় যে এতগুলো মেয়ে ওই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা আর আমি এখানে সিঙ্গেল আরে এরও আছে এর তো বিয়ে হয়ে গেছে এরও আছে এরও আছে ভিড় অনেকটা কমে যাচ্ছে আগের থেকে ভিড় অনেকটা কমে এসছে এই সুন্দর মোহনা প্রতি বছর আপনাদের জন্য বনগাঁ পৌরসভার তরফ থেকে এখানে যারা যারা দর্শনার্থী আছে রথের জন্য তাদের সবার জন্য জলের ব্যবস্থা করা হয়েছে তো আমার বন্ধু এখন জল খেতে যাবে চল খেলা দেখতে এসছে আমাদের ভাই ব্রাদাররা
ক্রিকেট খেলা দাও ওরা ফুটবল খেলা দেখতে ভালোবাসে না মেলায় এসে হিরো সাথে দেখা হিরো 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 সাথে দেখা হলো জিদা ব্লক করছিস নাকি ওরকম ডাই বেড়ে কিছু ভালো লাগে সবাইকে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও বলেন কি না 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 বল না কিছু তুই বারবার আইফোনটা ওভাবে দেখাস না বুকে কষ্ট লাগে যাই হোক এরকম আচার খেতে এসছে এই তুই সরে যা বাঙালি ফ্রিতে খাবার কোনোদিনও ছাড়ে না ফ্রিতে খাবার কোনোদিনও ছাড়ে না তুই কি এখানে ফ্রিতে খেতে এসছিস বিভিন্ন রকমের আচার আছে কার কাছ থেকে ওনার কি হয় কিচ্ছু খাবে না মেলায় এসে এরকম কান্না ছোটবেলায় আমরাও করতাম মা বাবার কাছে বাবা একটা ই কিনে দাও এই কিনে দাও ওই কিনে দাও এই বাচ্চা মেয়েটা এখনো বড় হয়নি রে একটু থুতু দিয়ে নে তোকে তো জল বেরোচ্ছে না ফ্রিতে খাবারটা ছাড়লো না আলটিমেটলি দেখেছো সেই ফ্রিতে খেয়ে যাচ্ছে বাচ্চা মেয়েটা কেমন টেস্ট বললি না তো বাচ্চা মেয়েটা আমাদের মধ্যে হাজির হচ্ছে বাচ্চা মেয়েটাকে হাজির করো বাচ্চা মেয়েটা আমাদের মধ্যে হাজির আরে হাতির কিসের বাচ্চা সেটা তো বললি না হাতির বাচ্চা বলেন কি দেখি দিদি তুমি ওকে তো আচার তো খাওয়ালেও কিন্তু বাঙালি বদনাম করবে ঠিক আছে কেমন হয়েছে আচারটা বল ভালো হয়েছে ও এইটা কি আমার ডায়লগটা তুই শুনে ফেলেছিলি আমি বললাম তুই বাঙালি আচ্ছা তার জন্য এরকম করছিস আচ্ছা ফিরি খায় সবাই শুধু পাঁচির নাম হয় এ দেখো সবাই খাচ্ছে ফিরি শুধু পাঁচির নাম হচ্ছে তাহলে পাঁচি তুই একটু কিছু বল বলবি তো ও মুখে গিলছিস এ ভাই তুই কি নিচ্ছিস লিজা তোর না শ্বশুরের এটা কারখানা শ্বশুরের কারখানা ভাল লাগে না এইভাবে বলতে পারলি তুই তো শ্বশুরের এই ভাজার কারখানা তুই নাকি ভাজা কিনে নিয়ে যাচ্ছিস প্রমোশন করে দিলি তো বন্টু রিতা বন্ধু আমাদেরকে একটু কুলফি খাওয়াতে নিয়ে এসছে ভাই মেলাতে সব ফুড ব্লগের রিভিউ দিচ্ছে তেঁতুল জলটা নেই চালটা সামান্য একটু বেশি হচ্ছে এটাও চলছে মালটা সেই সময় থেকে আমার ঘুগনি খেয়ে যাচ্ছে আমার খেতে ইচ্ছা হচ্ছে না তাই বেশি বেশি দিয়ে দিচ্ছি কুলফিটা অনেক আশা করে খেয়েছিলাম বাট অনেস্টলি বলছি আমার জীবনে খাওয়া সব থেকে বাজে কুলফি এটা মনে হচ্ছে শুধু বরফ চাচ্ছি টাকা একটু ওই কি বলে চকলেট দিয়েছিল বলে একটুখানি টেস্ট লাগছিল তাছাড়া এর মধ্যে কোনো টেস্টি বলে কিচ্ছু নেই অনেস্টলি ভিউ তো আজকে অনেক এনজয় করলাম মেলাতে রথের মেলাতে এসে তোমাদেরকে ফুল ভিডিওটা দেখালাম তো এরা সবাই বাড়ি চলে যাবে সবাইকে বাই করে দেবো আগে লাগছে দিন তো এরা ফাইনালি বাড়ি চলে যাচ্ছে আমরাও বাড়ির দিকে যাবো তাতে আছে বন্ধু দি ভাই সবাইকে ভাই টাটা এ মামা তুই তো আসিস নি প্রথমে তো যাবাস তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তো চলো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে